বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে ষোল মামলা, শিক্ষা সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি রাজাশেখর বান্থা। কি আপডেট জানাবে? অন্নবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। অন্নবাংশু, দেখো, 2023 9 নভেম্বর শেষবার ডিটারমিনেশন বা বিচার্য বিষয় বদল হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। সেই জায়গা দাঁড়িয়ে এখন কিন্তু আবারও আজকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে ডিটারমিনেশন চেঞ্জ করা হচ্ছে। অর্থাৎ সেখানে বিচার্য বিষয় হবে কিন্তু এবার লেবার এবং শিল্প সংক্রান্ত বিষয়, সেখানে হিয়ারিং হবে। আর এডুকেশন সংক্রান্ত যে সমস্ত মামলাগুলি ছিল সবকটি মামলা কিন্তু এবার থেকে শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। সম্প্রতি আমরা দেখেছিলাম যে শিক্ষা সংক্রান্ত বিষয় ডিভিশন বেঞ্চ বদল হয়েছিল, জাস্টিস হোমেন সেনের বেঞ্চ বদল করে জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে দেওয়া হয়। আজকে সিঙ্গেল বেঞ্চেও কিন্তু ডিটারমিনেশন বিচার্য বিষয় বদল করা হলো। প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গারামের নির্দেশে কিন্তু ডোসটা বদল হয়েছে। সম্প্রতি আমরা এও দেখেছি যে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ বলেছিল যে মাস্টার অফ দ্য ডোসটা যেহেতু প্রধান বিচারপতি ক্যালকাটা হাইকোর্ট, তিনি ব্যবস্থা নেবেন এবং তিনি পদক্ষেপ নেবেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কিন্তু বলা যেতে পারে, তারপরই বলা যেতে পারে কিন্তু এই ডিটারমিনেশন চেঞ্জ হলো। এখন শিক্ষা সংক্রান্ত শুনানি আর কিন্তু জাস্টিস গঙ্গোপাধ্যায় করে হবে না, শুধুমাত্র পার্ট হাট যে মামলাগুলি রয়েছে তিনি শুনতে পারেন চাইলে, আর তা না হলে নতুন কোনো মামলা সেখানে হবে না, সব মামলা হবে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সমস্ত শিক্ষা সংক্রান্ত মামলা সরে গেল এবং শ্রমিক এবং শিল্প সংক্রান্ত মামলা দেখবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।